আলিপুর জুলজিক্যাল গার্ডেন, এক কথায় আলিপুর চিড়িয়াখানা। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে প্রথম চিড়িয়াখানায় আসা, আর এখন নিজের ছোট বেবির হাত ধরে চিড়িয়াখানায় নিয়ে আসা। ইতিমধ্যে শীতের মৌসুম শুরু হয়ে গেছে, আপনারাও বাড়ির কচি কাচাদের সঙ্গে নিয়ে ঘুরে যেতে পারেন আলিপুর চিড়িয়াখানা। আজকের এই পর্বে থাকবে আলিপুর চিড়িয়াখানা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য। আমি শান্তি, আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আসি, আসবেন কিভাবে। শিয়ালদা এবং হাওড়া থেকে আলিপুর চিড়িয়াখানাতে আসার একাধিক বাস রয়েছে। তাছাড়া মেট্রো করে আসতে চাইলে আপনাকে নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে, ওখান থেকে হাঁটা পথেই চলে আসুন আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে, তবে ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত সপ্তাহের 7 দিনই আলিপুর চিড়িয়াখানা খোলা থাকবে। এবার আসি টিকিটের প্রসঙ্গে। আপনারা টিকিট দুভাবে কাটতে পারেন, চিড়িয়াখানায় এসে এখানকার টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন, নয়তো অনলাইনে টিকিট কাটতে পারেন। শীতের মরশুমে ভিড় এড়াতে আপনারা অনলাইনে আগে থেকে টিকিট কেটে রাখতে পারেন। চিড়িয়াখানার সামনে রয়েছে একাধিক খাবারের দোকান, সেখান থেকে খাবার কিনে নিতে পারেন, তারপর চিড়িয়াখানার ভেতরে গিয়ে খেতে পারেন। তবে চিড়িয়াখানার ভেতরে কিন্তু প্লাস্টিক অ্যালাউ নেই। অনলাইনে টিকিট কাটলে আপনাকে এই গেটটা দিয়েই প্রবেশ করতে হবে। এবার আসি টিকিটের মূল্য কত সেই প্রসঙ্গে। মাথাপিছু টিকিটের মূল্য লাগবে 50 টাকা, আর সঙ্গে 5 বছরের কম বয়সী বেবি থাকলে তার জন্য টিকিটের মূল্য লাগবে 20 টাকা। এখন আমরা জেনে নেব আলিপুর চিড়িয়াখানার সংক্ষিপ্ত ইতিহাস। আলিপুর চিড়িয়াখানার প্রকৃত জনক ছিলেন জনৈক জার্মান পশুপ্রেমী কার্ল লুইস শুইন্ডলার। ইনি ছিলেন ইংরেজদের অধীনস্থ একজন উচ্চপদস্থ কর্মচারী এবং ইনার বসত বাড়ি ছিল গার্ডেনডিচে। উনি ওনার বসত বাড়িতে একটি মিনি চিড়িয়াখানা গড়ে তুলেছিলেন, যেখানে অজগর সাপ ছিল, সেই সঙ্গে ছিল হরিণও এবং একাধিক পশু পাখি ছিল কার্ল লুইসের এই মিনি চিড়িয়াখানায়। এর পরবর্তীকালে যখন কলকাতা জুলজিক্যাল সোসাইটি গঠিত হয়, তখন জুলজিক্যাল সোসাইটির সদস্যবৃন্দ একটি চিড়িয়াখানা তৈরি করার পরিকল্পনা করেন। সেই সময় জুলজিক্যাল সোসাইটির সদস্যবৃন্দরা কার্ল লুইসকে এই আলিপুর চিড়িয়াখানা গড়ে তোলার জন্য দায়িত্বভার অর্পণ করেন। কার্ল লুইসের মিনি চিড়িয়াখানার পশু পাখিদের দিয়েই আলিপুর চিড়িয়াখানার পথ চলা শুরু হয়। এই আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠার পেছনে কার্ল লুইসের মতো একজন বাঙালির অবদানও ছিল অপরিসীম। তিনি হলেন রাজা রাজেন্দ্র মল্লিক। মল্লিক মশাইও ছিলেন পশুপ্রেমী এবং ওনার বাড়িতেও একটি ছোটোখাটো পশুশালা ছিল। তিনি তার পশুশালার যাবতীয় পশু পাখি এই আলিপুর চিড়িয়াখানাতে দান করে দেন। 1876 সালে আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। গুটি গুটি পায়ে আমাদের এই প্রিয় চিড়িয়াখানা 100 বছর অতিক্রম করেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাঘের খাঁচার সামনে, কিন্তু বাঘ মামার এখনো দেখা। বাঘের খাঁচার ঠিক পেছনে রয়েছে একটি লেক, আর লেকের উপর রয়েছে একটি ছোট সাঁকো। ওই সাঁকোটা পেরিয়েই আমরা এখন যাব জিরাফের রাজত্বে। বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই আলিপুর চিড়িয়াখানা। শহর কলকাতার মধ্যে এই আলিপুর চিড়িয়াখানা যেন ছোট্টখাট্টো একটি জঙ্গল, যেখানে আমরা কিছুক্ষণের জন্য হলেও প্রাণ ভরে অক্সিজেন নিতে পারি। ছোটবেলায় চিড়িয়াখানা ঘোরা একরকম অভিজ্ঞতা, তারপর বড় হওয়ার পরে এই নিজের সন্তানকে নিয়ে আবার চিড়িয়াখানা ঘোরা, সেটাও আরেক রকমের অভিজ্ঞতা। সন্তানের চোখ দিয়ে আবার নতুন করে সব কিছু দেখা। তাই এবারে চিড়িয়াখানা ভ্রমণে আমার ছোট বেবির উৎসাহ ছিল সবচেয়ে বেশি। হ্রদ দেখা কলা বেচার মতো চিড়িয়াখানায় বেড়াতে এলে ঘোরা এবং সেই সঙ্গে পিকনিকটাও সারা হয়ে যায়। বাড়ির রান্না করা খাবার সঙ্গে নিয়ে আসা, আর তারপর চিড়িয়াখানার কোনো ফাঁকা জায়গা দেখে বসে পড়া, আর সঙ্গে নিয়ে আসা খেলার সরঞ্জাম দিয়ে কিছু খেলাধুলো করা, আর তারপর খাওয়া দাওয়া, সব মিলিয়ে চিড়িয়াখানা ঘোরা এবং পিকনিক বেশ জমে যায়।
এখন এসেছি এমু পাখির খাঁচার সামনে। বেশ কয়েকটি এমু পাখির সঙ্গে দেখা হয়ে গেল। এদের বসার ধরন দেখুন অনেকটা উটের মতো। এখন এসেছি জলহস্তির খাঁচার কাছে। জলহস্তি এখন জলের তলায়। তো এই জলহস্তি আর দেখা হলো না, তো এখন আমরা চলে এলাম পাখির খাঁচার কাছে। চিড়িয়াখানাতে বিভিন্ন প্রকারের পাখি রয়েছে এবং শুধু একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু পাখির খাঁচা নেই, সমগ্র চিড়িয়াখানা জুড়ে বিভিন্ন জায়গায় পাখির খাঁচা তৈরি করা রয়েছে এবং সেখানে বিভিন্ন প্রকারের পাখি রয়েছে। এখানে যেরকম ম্যাকাও রয়েছে, অবশেষে বাঘ মামা দেখা মিলল। বাঘ মামা খুব ভালোভাবেই র‍্যাম্প ওয়াক করছেন এবং ফটো তোলার জন্য পোজও দিচ্ছেন। আবার আমাদের সামনেও চলে আসছেন। আমাদের মাঝখানে কাঁচটা রয়েছে তাই বাঁচোয়া। এই দেখুন একদম সামনাসামনি চলে এসেছে বাঘ মামা। এবারের চিড়িয়াখানা ভ্রমণের এটাই সবচেয়ে বড় প্রাপ্তি, বাঘ মামাকে এত সামনাসামনি দেখা। এখানে খাঁচার মধ্যে আর একটি বাঘ মামা রয়েছে, তবে তিনি এখন দিবানিদ্রায় মগ্ন। এখনটা হলো আমরা ঝুর মধ্যে চলে এসেছি, ইতিমধ্যে অনেক কিছু দেখা হয়েছে। জাগুয়ারেরও একই অবস্থা, দুপুরে খাওয়া দাওয়ার পর দিবানিদ্রাতে ব্যস্ত, তিনি আবার খাট পালঙ্কে শুয়ে ঘুমোচ্ছেন। চিড়িয়াখানার মাঝখানের এই জায়গাটা ফটো সেশনের জন্য বেশ ভালো। সামনেই খাঁচার মধ্যে একটা খুব বড় সাইজের পাখি রয়েছে, তবে বাইরে লেখা রয়েছে শামুখল এবং মদনটাক। তো দুটো পাখি থাকার কথা, কিন্তু খাঁচার মধ্যে একটাই বড় পাখি রয়েছে। পাখিটা ছিল গাছের মগডালে, তো গুড্ডুর অত্যাচারে নিচে নামতে বাধ্য হলো। আর পাখিটাকে দেখে মনে হচ্ছে এটা মদনটাক হতে পারে। তো পাখিটার অ্যাকচুয়াল নাম কি সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পাখিটা কত পরিষ্কার পরিচ্ছন্ন করে খায় দেখুন। আমাদের সামনে মাছটাকে ছাড়ালো, তারপর জলে ধুয়ে তারপরই খেলো। চিড়িয়াখানার মধ্যে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে, তাই বাড়ি থেকে যদি খাবার না নিয়ে আসেন তবে এখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারেন এবং সেই সঙ্গে জলের বোতলও আপনারা কিনতে পারবেন। এছাড়া চিড়িয়াখানার মাঝে মাঝে পানীয় জল ভরারও কিছু জায়গা রয়েছে এবং সেই সঙ্গে চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় টয়লেটের কিন্তু ব্যবস্থা রয়েছে। তাই চিড়িয়াখানা ভ্রমণে এলে আপনাদের কিন্তু কোনো অসুবিধেই হবে না, তবে হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ চিড়িয়াখানা বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তাই পুরো চিড়িয়াখানা খুব ভালো করে ঘুরতে একটা দিন কিন্তু লেগে যেতে পারে। এই খাঁচাটার মধ্যে খুব সুন্দর একটা ছোট্ট প্রাণী রয়েছে, প্রাণীটার নাম লেমুর। তো আমার দেখিয়ে কি কাঠবিড়ালির বড় সাইজ যেটা সেরকমই লাগলো, দেখুন খুবই সুন্দর কিউট একদম। তো এবার চলুন দেখা যাক গন্ডার কি করছে। এটা হলো ভারতীয় একশৃঙ্গ গন্ডার, বাট গন্ডারের যেটা শৃঙ্গ ছিল ওটাকে কেটে নেওয়া হয়েছে। তো গন্ডার নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে, একদম বিচলিত নয়, আর ওর উপর বক বসে ওর গায়ের পোকাগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে। অ্যানাকোন্ডার কাছ থেকে আমরা এখন যাব কুমিরের বাড়ি। এটা হলো কুমিরের বাড়ি, চারদিকে নেট দিয়ে ঘেরা আছে যাতে কুমির আমাদের কাছে না আসতে পারে। তো বাড়ির সামনে রয়েছে একটা বড় সড়ো কুমির আমাদেরকে আপ্যায়ন করার জন্য, তারপরে ভেতরে আরো সদস্যদের সঙ্গে আমাদের দেখা হবে। কুমিরের এখানে পুরো ফ্যামিলি। কু
কুমির দেখে আমরা এখন চলে এলাম ঘড়িয়ালের কাছে। দেখুন, দেখে মনে হচ্ছে এদের শরীরে প্রাণের লেশ মাত্র নেই, এমন ভাবে এরা ঘুমোচ্ছে। এই যে ঘড়িয়াল, সব ঘড়িয়ালগুলো শুয়ে রয়েছে, চারখানা ঘড়িয়াল এখানে রয়েছে। এটি হলো সরীসৃপ ভবন। এখানে বিভিন্ন প্রকার সরীসৃপ প্রাণী রয়েছে। দেখুন বিভিন্ন প্রকার, এখানে পাইথন রয়েছে, কোনটা গাছের গুড়ির মধ্যে শুয়ে রয়েছে, কেউ আবার জলের মধ্যে শুয়ে মুখটাকে সামনের দিকে তুলে রেখেছে। হরিণ দেখে এইদিকে রয়েছে মা ক্যাঙ্গারু, আর ওই দিকে ছোট্ট একটা বেবি ক্যাঙ্গারু। সামনে রয়েছে আরো কিছু হরিণ। আর এই হরিণগুলোকে দেখে আমার ছোটবেলার রামায়ণের সোনার হরিণের কথা মনে পড়ে গেল। ছোটবেলার রামায়ণের বইতে যে সোনার হরিণের ছবি ছিল, আর এই হরিণগুলো একেবারেই একই রকম। চিড়িয়াখানার মাঝে মাঝে এরকম ম্যাপ দেওয়া রয়েছে, আর আপনি কোথায় আছেন সেটা আপনি বুঝে নিয়ে কোন প্রাণীকে দেখতে কোন দিকে যেতে হবে সেটাও আপনি এই ম্যাপ দেখে বুঝতে পেরে যাবেন। অবশেষে বেয়ারের দেখা পাওয়া গেল। চিড়িয়াখানা ঘোরার প্রায় অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। এখন চলে এলাম জেব্রার খাঁচার সামনে। তো এখন সন্ধে হতে যায়, তাই জেব্রাও তার ঘরের মধ্যে চলে এলো। তো এদিকে অনেক জেব্রা মিলে কিছু খাচ্ছে। তো এখন সেখান থেকে যাব গরিলার খাঁচার সামনে, কিন্তু গরিলার সঙ্গে দেখা হলো না। মনে হয় গরিলা এখন ঘরের মধ্যে রয়েছে, তাই আমাদের দেখা হলো না গরিলার সঙ্গে। তো এখানে দেখুন বিভিন্ন প্রকারের ম্যাকাও রয়েছে। খুব বড় একটি খাঁচা তৈরি করে তার মধ্যে বিভিন্ন ম্যাকাওকে রাখা হয়েছে। তো ম্যাকাওগুলো দেখতে অপূর্ব সুন্দর। এখানেও একটি বড় খাঁচা তৈরি করে তার মধ্যে অনেক পাখিকে রাখা হয়েছে। তো এগুলো অনেকটা সারস জাতীয় পাখি, যাদের ঠোঁটগুলো বড় বড় এবং ওরা মাছ জাতীয় কিছু খায়। তো সেখান থেকে দেখি আমরা এখন যাচ্ছি হাতিকে দেখবো বলে। তো হাতি এখন খাঁচার ওই প্রান্তে রয়েছে। অনেকক্ষণ ওয়েট করার পর হাতি আমাদের এদিকে এলো না। তো এই দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দুটো হাতি রয়েছে দুদিকে। এখন বলে রাখি চিড়িয়াখানা খোলা এবং বন্ধ হওয়ার সময়।
চিড়িয়াখানা খোলে সকাল 9টায় এবং বন্ধ হয় বিকেল 5টার সময়। তো এখন প্রায় 5টা বাজতে চলল। এই যে দেখুন এন্ট্রি গেট, এটা গেট অলরেডি বন্ধ হয়ে গেছে। সমস্ত মানুষজন এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। আজকের পর্বে এখানে ইতি। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন, ফলে আমার আপলোড করা যে কোনো ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি পর্বে।